কোথাও ভেজাল ঘি, কোথাও ভেজাল ভোজ্য তেল, কখনো ভেজাল দুধ, কোথাও আবার গঙ্গার পলি মেশানো নকল সিমেন্ট। সেই তালিকায় এবার জুড়ল নকল সুগন্ধি তেল। কল্যাণীতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে আরও এক বেআইনি কারবারের পর্দা ফাঁস। ইবি জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে কল্যাণীর মাঝের চরের একটি কারখানায় তল্লাশি চালায় তারা। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ শনিবার গভীর রাতে কল্যাণী থানার মাঝের চরে এই কারখানাতে হানা দিয়ে প্রচুর পরিমাণে সুগন্ধি তেল উদ্ধার করে। কারখানা থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন নামি কোম্পানির 3000 বোতল নকল সুগন্ধি তেল, 600 লিটার রাসায়নিক। এছাড়াও নামি কোম্পানির লেভেল সাঁটা 30,000 বোতল বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ইবির দাবি, কল্যাণীর এই কারখানা থেকেই নকল সুগন্ধি তেল নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। কারখানার দুই কর্মী দিলীপ ও কমল দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক কারখানার মালিক সমরেশ দাসের খোঁজে তল্লাশি চলছে। এখানে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে এখানে স্পুরিয়াস যে হেয়ার অয়েলগুলো তৈরি হয় এগুলো হয় এখানে। তো আমরা এসে দেখলাম যে এখানে এই ধরনের জিনিস তৈরি হচ্ছে, আমরা এগুলো সিজ করছি এবং ইনকোয়ারি করছি, এর পিছনে কি যুক্ত আছে দেখছি। আমরা এখন দুজনকে আটক করেছি। আমাদের গুপ্ত ইনফরমেশন ছিল, এগুলো দেখে আমরা ভেরিফাই করলাম, তারপরে ডিবি ডিএসপি স্যারকে কমপ্লেন করলাম, আজকে রেড হলো, এগুলো দেখছেন এতগুলো মাল আছে। নামি কোম্পানির লেভেল সাঁটা বোতলগুলি কোথা থেকে আসলো, চক্রে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।